মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ফিরে আসুন, যারা ভিতরে গেছে ভুল করে তারা সকলে ফিরে আসুন। আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং একুশে জুলাই এর শহীদ দিবসে সবাই মিলে আমরা চালি এদল থেকে ওদল, রাজনৈতিক ময়দানে হামেশাই চলে দল বদলের পালা। যতই দল বদল বলে আখ্যা দিন না কেন নিন্দুকরা, কিন্তু তাও পার্টি পরিবর্তন করাটাই যেন হয়ে ওঠে রাজনীতির অলিখিত দস্তুর। বিশেষত কোন ভোটের আগে কয়েক গুণ বেড়ে যায় দল বদলের হিড়িক। বিশেষত চলতি লোকসভা নির্বাচনে বাংলার বহু মানুষ তাদের বর্তমান দল ত্যাগ করে যোগ দিয়েছিলেন বিজেপিতে। তবে বাংলায় আশানুরূপ ফল করতে পারেনি পদ্ম শিবির, আর তাই পুরনো সদস্যদের ফিরিয়ে দলকে আরো শক্তিশালী করতে মরিয়া তৃণমূল। যারা ভুল করে দল ছেড়ে চলে গিয়েছেন তারা সবাই ফিরে আসুন, একসঙ্গে ধর্মতলায় শহীদ সমাবেশে যাওয়া হবে, বললেন তালজাংড়া ব্লক তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায়। তালজাংড়ার পাঁচমুড়া বাজারে একুশ জুলাইয়ের প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে দল ছাড়াদের উদ্দেশ্যে এই কথাই বলেন তিনি। এই সভা থেকে বলি, আপনারা যারা ভুল করে বিজেপি জায়গায় চলে গেছেন, আমি সমস্ত কর্মীদেরকে বলবো যারা ফিরে চলে গেছেন তারা আবার ফিরে আসুন নিজের দলে। যারা তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনেছিলেন তারা আসুন, আপনারা আমাদের সাথে দলটা করুন। পরে অবশ্য নিজের ওই বক্তব্যের ব্যাখ্যা করতে গিয়ে তৃণমূল ব্লক সভাপতি জানিয়েছেন, নেতাদের কর্তব্য হল রাগ করে থাকা ঘরের ছেলেদের ঘরে ফিরিয়ে নেওয়া। বক্তব্যের মাঝে তিনি সেই আহ্বানই করেছেন। আজকে সভা থেকে যারা দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে বা দল ছেড়ে চলে গেছে তাদেরকে দলে আসার আহ্বান জানলেন, কি বলবেন এই বিষয়ে? আমরা দলের নেতা, দলের সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায় তো যখন দল ক্ষমতায় এসেছিল 2011 সালে প্রথমেই বলেছিল যে আমরা বদলা নয় বদল চাই। সেই উদ্দেশ্যে আমরা তো কোনোদিনই রাজনীতি সেরকম করিনি, আমরা প্রত্যেকটা মানুষকে ভালোবেসে রাজনীতি করেছি। আমাদের ভালোবাসার পরেও পাঁচমুড়া অঞ্চলে আমাদের কিছু ব্যাক হয়েছে, তার জন্যই সকলকে বলছি সকলে মিলে আসো। প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প দ্বারা রূপায়িত প্রকল্প সবাই পাচ্ছে, প্রত্যেকটা মানুষকে কিছু কিছু মানুষ ভুল বোঝাচ্ছে, তার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে। আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে পাঁচমুড়া অঞ্চলের প্রত্যেকটা মানুষ আবার মমতা ব্যানার্জির পক্ষে থাকবে এবং মমতা ব্যানার্জির পক্ষে থেকে 26-এ নির্বাচন আমাদের নির্বাচন আরেকটা আছে সামনে, বিধানসভার উপনির্বাচন জয় জয়কার হবে এবং মমতা ব্যানার্জির দলের সবাই ফিরে আসবে, আমি তার জন্য সকলকে আহ্বান জানাই। অন্যদিকে এ বিষয়ে বাঁকুড়া জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিপাদ তারণ সেন প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, তালজাংড়া বিধানসভা কেন্দ্রে সামনেই উপনির্বাচন, বিজেপির শক্তি বৃদ্ধি হচ্ছে ফলে তৃণমূল ভীত, তাই এই অবস্থায় দলের পুরনো কর্মীদের ফিরিয়ে আনা ছাড়া অন্য কোনো রাস্তা আর খোলা নেই। সামনে যেহেতু উপনির্বাচন আছে তৃণমূল কংগ্রেস ভীত আছে কি উপনির্বাচনে যদি জিততে হয় তাদেরকে, তাহলে তাদের পুরনো কর্মীদেরকে সাথে নিতে হবে। কারণ হচ্ছে 2021 সালে যে মার্জিনে তৃণমূল কংগ্রেস এই তালডাঙ্গা বিধানসভা জিতেছিলেন পঞ্চায়েত নির্বাচনে তার থেকে ক্ষয়িষ্ণু হয়েছে এবং এই লোকসভা নির্বাচনে আরও ক্ষয়িষ্ণু হয়েছে এবং বিজেপি লাগাতার এখানে সংগঠন বৃদ্ধি করছেন, তার জেরেই ওনাদের মনে হয়েছে কি পুরনো কর্মীদেরকে যদি আমরা না নিই তাহলে এই উপনির্বাচন পার করতে তারা পারবেন না। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত তালডাঙ্গা ব্লক এলাকায় একাধিক গ্রাম পঞ্চায়েতে ভোটের ফলাফলের ভিত্তিতে বিজেপির চেয়ে পিছিয়ে আছে তৃণমূল। সামনেই তালডাঙ্গা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, কিন্তু তার আগে তৃণমূলের ব্লক সভাপতির এই বক্তব্যে পরিষ্কার শাসক দল অনেকখানি চাপে আছে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।